হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, আর এই ভিডিওটা প্রত্যেকটা স্টুডেন্টকে অথবা যারা স্টুডেন্ট নয়, পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, তাদেরকেও এই ভিডিওটা দেখার জন্য আমি বলবো। কারণ এই ভিডিওতে এমন কিছু তোমাদের বলতে চলেছি যেগুলো তোমরা লাইফে ইমপ্লিমেন্ট করলে ভবিষ্যতে অনেকটা এগিয়ে যেতে পারবে। এবং সঠিক সময়ে আমি এই যে রুলসগুলো বা এই চিন্তাধারার যে বিষয়গুলো সেগুলো আমি বুঝতে পেরেছিলাম, আমি একজনের থ্রুতে এটা বুঝতে পেরেছি, তার নামও উল্লেখ করবে, এবং এগুলো আমার লাইফে ইমপ্লিমেন্ট করেছি বলে আজকে আমি যে জায়গায় ছিলাম সেই জায়গার থেকে এগিয়ে আসতে পেরেছি। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে সেই জিনিসটা শেয়ার করি, এবং তোমরাও যাতে এই বিষয়গুলোকে বুঝতে পারো এবং সঠিক ওয়েতে নিজের লাইফকে এগিয়ে নিয়ে যেতে পারো, যাতে ভবিষ্যতে তোমাদের এর কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। সেই কারণে প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কিন্তু তোমরা এই ভিডিওটাকে পুরো কভার করবে, যাতে তোমাদের এর চিন্তাধারার অনেকটা পরিবর্তন হতে পারে এবং লাইফে তোমরা অনেকটা সাকসেস এর দিকে এগিয়ে যেতে পারো। তো এখানে সবার প্রথমে আমি বলবো, মানুষ আজকে যে পজিশনে রয়েছে, মানে প্রত্যেকটা মানুষ এক একটা স্তরের মানুষ রয়েছে। আমরা জানি একদম গরিব, তারপরে গরিব রয়েছে, তারপরে মধ্যবর্তী রয়েছে, তারপরে বড় লোক রয়েছে, তারপরে যদি আমরা বলি কোটিপতিও কিন্তু রয়েছে আমাদের এখানে। কিন্তু সবার কিন্তু স্টার্টিং মানে যে কোটি টাকা থেকেই হয়েছে বাস্তবে কিন্তু সেটা না। যারা এখন যে পজিশনে রয়েছে, বড় লোক রয়েছে বা কোটিপতি রয়েছে, তারা কিন্তু প্রথম থেকেই কোটিপতি ছিল এমন না। অনেকের এরকমও দেখা গেছে লাইফস্টাইল, তোমরা অনেকের ক্ষেত্রে জানো যে অনেকের দিনের খাবার পর্যন্ত তারা জোগাড় করতে পারতো না, কিন্তু তারা এখন কোটিপতি। তো কিভাবে তারা নিজেদের লাইফকে শিডিউল করেছে সেটা আমি বলবো না, কিন্তু তাদের যে চিন্তাধারা ছিল, বা আমি আমার লাইফে অনেকের কাছ থেকে আমি সাজেশন নিয়েছি, অনেক সেমিনার অ্যাটেন্ড করেছি, সেখান থেকে আমি যে জ্ঞান অর্জন করেছি বা যেটুকু আমি বুঝতে পেরেছি যে লাইফে এটা ইমপ্লিমেন্ট করা দরকার, সেই কারণে তোমাদের মানে যেটা আমাকে অনেকটা গ্রো করতে হেল্প করেছে সেটাই তোমাদের সঙ্গে কিন্তু এই ভিডিওতে শেয়ার করব, যাতে তোমরাও ইন ফিউচার আর এই যে চিন্তাধারা, এই চিন্তাধারার অবলম্বনের মাধ্যমে এগিয়ে যেতে পারো। তো এখানে সবার প্রথমে আমি যেগুলো বলছি সেগুলোকে মনোযোগ সহকারে শোনো। যেরকমটি তোমাদের বললাম, আমাদের সমাজে বিভিন্ন স্তরের মানুষ রয়েছে, গরিব রয়েছে, বড় লোক রয়েছে, কোটিপতি রয়েছে, একদম গরিব রয়েছে। তো এখানে প্রত্যেকটা স্তরের মানুষের চিন্তাধারা কিন্তু সমান না, সেই কারণেই তাদের কিন্তু গরিব বা বড় লোক বানায়। সমাজের যে অতীব গরিব সম্প্রদায়ের ব্যক্তিগুলো রয়েছে, মানে আমি যদি বলি ভিক্ষুক যারা রয়েছে, বা একদম যারা গরিব যারা ভিক্ষুক রয়েছে, তারা কিন্তু একটা বেলার চিন্তা করে, মানে এই সকালের টিফিন বা বিকালের টিফিনটা বা দিনে একটা টাইমে যদি আমরা খাবার এর টাকাটা জোগাড় করতে পারি বা খাবার খেতে পারি, তাহলে আমার লাইফ লিড করতে আমরা পারবো, আমাদের আর কোনো চিন্তা নেই। তাহলে তাদের টার্গেটটা কী? টার্গেটটা কিন্তু খুব অল্প সময়ের টার্গেট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে যদি আমরা যাই যে গরিব, মানে যারা দিন আনে দিন খায়, তাদেরও কিন্তু একটা টার্গেট থাকে যে এত টাকা আমার রেগুলার বেসিস, মানে রেগুলার দিনে ইনকাম করতেই হবে আমার সংসার চালানোর জন্য। এবং তাদের কিন্তু কোনো পরিকল্পনা থাকে না, সেরকম কোনো পরিকল্পনা থাকে না যে গরিবদের যে একটা টার্গেট থাকে। সবাই কিন্তু যে গরিব মানে একদম ভিক্ষুক রয়েছে, সেও কিন্তু স্বপ্ন দেখে, এ কিন্তু বাস্তবায়িত করতে পারে না তার চিন্তাধারার জন্য। এরপরে যদি দেখি আমরা যে গরিবের কথা, গরিবরা মানে যারা দিন আনে দিন মজুর যারা কাজ করে বা যারা রিক্সা চালক রয়েছে, আমি কাউকে অসম্মান করছি না, আমি বাস্তবটা তোমাদের কাছে তুলে ধরছি, তারা কিন্তু অ্যাকচুয়ালি কী চাই জানতো, যে আমার বাড়িতে সংসারে যে টাকাটা লাগবে সেই টাকাটা আমরা হিউজ অ্যামাউন্ট মানে সেই টাকাটা ইনকাম করবো। এবং দেখা যায় অনেক সময় তাদের ধরো সংসার খরচা পার ডে 200 টাকা, সেই 200 টাকাটা ইনকাম করার পর কিন্তু তারা চলে আসে, তারা চাইলে 300 টাকা ইনকাম করতে পারে, কিন্তু তারা করে না, কারণ তাদের এর মানে যে টাইম পিরিয়ডে তাদের চিন্তাধারাই কিন্তু ওই পার্টিকুলার একদিনের দিনের টার্গেট থাকে। যেরকমভাবে ভিক্ষুকদের বললাম, একটা বেলা যে কোনো একটা বেলা খাবার জোগাড় করলেই তার লাইফটা চলে যাবে সেটা ভাবে, আর এখানে গরিবদের যদি কথা বলি, তারা কিন্তু দু বেলার খাবার জোগাড় করলে বা একটা দিনের মানে ঠিকঠাককে চালাতে পারলেই হবে, এই চিন্তাই কিন্তু করে, এবং তোমরা অনেকের মুখ থেকে এটা শুনেওছ। এরপরে যদি মধ্যবিত্তদের কথা বলি, নর্মালি যারা ছোটো মোটো মানে কোম্পানিতে কাজ করে বা জব করে, যারা তাদের কিন্তু মাসে একটা প্ল্যানিং থাকে যে মাসে এই এইভাবে খরচ করবো, এই এই জিনিসে ইনভেস্টমেন্ট করবো, ও এবং এই জিনিসে ইনভেস্টমেন্ট করার পর কিছু সেভিংস করবো, সাধারণত কিছু সেভিংস করবো, এবং কি এখানে মাসিক তাদের কিন্তু একটা টার্গেট থাকে, টিয়ের টার্গেট থাকে না, মাসে তারা স্যালারি পায়, মাসের টার্গেট থাকে। তাই জন্য তারা মানে যারা নর্মাল চাকরি করে বা গভর্নমেন্ট সার্ভিসও করে, 20-25 হাজার টাকা স্যালারি পায়, তাদের একটা মাসিক টার্গেট থাকে, ওই মাসের টার্গেটটা ফুলফিল করে যে এত টাকা সংসারে খরচা করবো, এত টাকা সেভিংস করবো, এত টাকা ঘুরতে যাবো, এরকম একটা টার্গেট থাকে। এর পরবর্তী যদি প্রপার
বড়লোকদের কথা বলি, যারা বিজনেসম্যান বা বড় পোস্টে গভর্নমেন্ট সার্ভিস করে বা বড় পোস্টে কোনো একটা জব করে, যাদের স্যালারি 70-80 হাজার টাকা এরকম ধরনের স্যালারি রয়েছে কিংবা 1 লাখ টাকার উপরে স্যালারি রয়েছে, তাদের চিন্তাধারা কিন্তু একটু অ্যাডভান্স থাকে। তাদের কীরকম চিন্তাধারা থাকে, তাদের মাসিক না বছরের একটা টার্গেট কিন্তু থাকে যে এত টাকা সেভিংস করবো, এবং একটা ফোকাস থাকে যে বছরে এই জিনিসটা আমার চাই। মানে বুঝতেই পারছো, এরা কিন্তু মাসিক টার্গেট রাখে না, এরা কিন্তু বছরের টার্গেট রাখে। মানে এক বছরে তারা কত হিউজ ইনকাম করতে পারে সেই একটা টার্গেট রাখে। এ তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করে বা যারা জব করে তারা সেভিংস করে সেই হিসাবে যে বছরে এই টাকাটা বা এই জিনিসটা আমরা অ্যাচিভ করবো। তাদের টার্গেট কিন্তু বছরের টার্গেট হয় ফোকাস, তারা মাসের টার্গেট করে না, গোল সেট করে বছরের। এরপরে যদি বলি তার উপরে যে কোটিপতি বা বড় বড় কোম্পানির যারা মালিক রয়েছে, তারা কিন্তু এই ছোটোর থেকে বড় হয়েছে, তাদের টার্গেটটা কিন্তু মাসের বা বছরের না, তাদের টার্গেটটা হচ্ছে কয়েক বছরের। যেমন যদি বলি আজকে জিও কোম্পানি এর টার্গেট, কিন্তু আজকেই জিও কোম্পানি স্টার্টিং হয়ে এত ইনকাম করেছিল, সঙ্গে সঙ্গে ইনকাম করেনি, তার টার্গেট ছিল কিন্তু কয়েক বছর আগে। আগের থেকে সে ইনভেস্টমেন্ট করতে শুরু করেছে, আগের থেকে সে ওয়ার্ক করতে শুরু করেছে, তারপরেই কিন্তু আজকে সেই পজিশনে যেতে পেরেছে। মানে বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু একদম গোল সেট করে, কিন্তু এক বা দু বছরের জন্য না, কয়েক বছরের জন্য গোল সেট করে। যেমন 5 বছর কিংবা 10 বছরের জন্য প্রথমে তাদের এরকম, মানে স্টেপ বাই স্টেপ তারা আসে, অবশ্যই একবারে আসে না, হয়তো বছরের গোল সেট করে, কিন্তু মাসে বা দিনের গোল বা গোল একই দেখে তারা কিন্তু অব্যাহত থাকে না। যখন তারা যখন বড় বড় কোম্পানির দিকে দেখবে, তারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে অনেক আগে শুরু করে, এবং পুরো স্ট্রাকচারটা দাঁড় করিয়ে তাদের টার্গেট থাকে যে 5 বছর পর আমি কী রিটার্ন পাচ্ছি। সেই দিকে ফোকাস করা, সেই দিকে স্টাডি করা, মানে কি আমি এখানে কত ইনকাম করছে কি সে বিষয়ে তোমাদের বলতে চাইছি না, তোমাদের গোল সেটের কথা বলছি। তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্তরেরই মানুষ রয়েছে, প্রত্যেক স্তরের মানুষের গোল সেট কিন্তু আলাদা। কেউ যারা একদম গরিব রয়েছে তারা কিন্তু গোল সেট করছে একবেলার, তারপরে যারা মোটামুটি সাধারণত গরিব বা সাধারণত দিন আনে দিন খায় যারা, তারা কিন্তু তাদের গোল সেট কিন্তু একদিনের। এরপরে যারা মাসিক চাকরি করছে বা কিছু ও ইন ফিউচার করতে চাইছে, তাদের কিন্তু গোল সেট কিন্তু এক মাসের। তারপরে যারা বড় লোক রয়েছে বা বিজনেস করছে, একটু ভালো বিজনেস ভালো পজিশন রয়েছে, মাস গেলে 1-1.5 লাখ টাকার চাকরি করছে কিংবা বড়, তাদের গোল সেট কিন্তু এক বছরের। এবং যদি বড় বড় বিজনেস কোম্পানির কথা বলি, বড় বড় যে ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো রয়েছে এ বা জিও টাটা, তাদের কিন্তু কোনো দিন এক বছরের টার্গেট থাকে না, তারা কিন্তু 5 বছর 10 বছর মানে বড় টার্গেট থাকে, গোল সেট থাকে। তার মানে বুঝতেই পারছ যে আমাদের প্রত্যেকটা মানুষকে কেন আলাদা আলাদা স্তরে রেখেছে, তাদের থিঙ্কিং দ্বারা, কিন্তু তাদের টার্গেট দ্বারা, তাদের গোল সেট দ্বারা। তো এখানে আমি এতগুলো কথা বললাম, এর উদ্দেশ্য যে প্রত্যেককে কোটিপতি হতে হবে সেটা না, তোমরা যে পজিশনে আছো সেই পজিশন থেকে কীভাবে আগে বেরিয়ে যাবে তার জন্য একটা গোল সেট। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা মানে স্তরের মানুষ এর আলাদা আলাদা কিন্তু গোল সেট, কারোর একদিনের, কারোর একবেলার, কারোর 1 বছরের, কারোর 10 বছরের গোল সেট। তাহলে প্রত্যেকের গোল সেটের জন্যই তারা কিন্তু সেই সেই পজিশনে বিলং করে। তো এখানে কিন্তু তোমাদের গোল সেট থাকা অত্যন্তই জরুরি। তো এখানে আমি এই জন্যই এক্সাম্পল কিন্তু দিলাম। তো এখানে তোমাদের অনেক ধরনের টার্গেট থাকতে পারে। ধরো তোমরা কোনো একটা সরকারি জব পেতে চাও, তোমাদের জব টার্গেট রয়েছে, সরকারি জব টার্গেট রয়েছে। ধরো তোমরা একটা নিজের বাড়ি ক্রিয়েট করতে চাও, তার জন্য বাড়ি তৈরির পেছনে তোমাদের একটা টার্গেট রয়েছে। ধরো তোমরা যে এক্সাম নিচ্ছ সেই এক্সামে ভালো নম্বর ক্যারি করতে চাও, সেটা একটা টার্গেট হতে পারে। এ ধরো তোমরা কলেজে ভর্তি হয়েছো, তোমাদের ফার্স্ট ক্লাস পেতে চাও, সেটা একটা টার্গেট হতে পারে। বা তোমরা ধরো তোমাদের কোনো শখ পূরণ করতে চাও, একটা অ্যাপলের ল্যাপটপ কিনতে চাও, বা লাইফে যে কোনো কিছুই তোমরা করতে চাও না কেন, তার পেছনে কিন্তু তোমাদের, তোমরা যদি জাস্ট সেটা আমি করবো বলে স্টার্টিং করে দাও, আজকে করো কালকে করো, ও এরকমভাবে কিন্তু করলে কিন্তু তোমরা সেই জায়গায় পৌঁছাতে পারবে না। তোমাদের কিন্তু সঠিক ওয়েতে এগিয়ে যেতে হবে, এবং একটা তোমাদের টার্গেট ফিক্সড করতে হবে, একটা গোল সেট করতে হবে। কত অনেকেই ভাবে গোল সেট করা বা লিখে খাতায় লেখা, আমি অনেক কি অনেক ভিডিওতে তোমাদের বলি যে একটা খাতায় লেখো তোমাদের যে গোলটা রয়েছে, সেই গোলটা তোমরা অ্যাচিভ করার জন্য, কিন্তু অনেকেই সেই মানে এই জিনিসটাকে তুচ্ছ মনে করে। কিন্তু এখানে গোল সেট তোমাদের অত্যন্ত জরুরি, যে আমি যে আমার যে প্ল্যানিং আছে সেই প্ল্যানিং অনুযায়ী চলবো, নয়তো কী হবে, তুমি এই যে তোমার যে ড্রিম আছে ড্রিমের পেছনে একদিন ছুটবে, দুদিন ছুটবে, 3 দিনের দিকে আবার অন্য কিছু দেখবে, অন্য জায়গায় পৌঁছে যাবে। তাই জন্য তোমার ড্রিমটা যাতে তোমার ফোকাসে থাকে সেই জন্য গোল সেট করা দরকার, এবং
এই গোলের মধ্যে দুটো গোল সেট করা দরকার, একটা হচ্ছে শর্ট টাইম গোল, একটা হচ্ছে লং টাইম গোল। এখানে তোমরা অনেকে বলবে যে শর্ট টাইম গোল আর লং টাইম গোলের মধ্যে পার্থক্য কী। তো লং টাইম গোল মানে তোমাদের একদম ফিক্সড টার্গেট যে এখন আমি এই এক বছরের মধ্যে, টাইম সময়সীমা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। অনেকেই কী করে, আমার লাইফে শখ আমি বিজনেস করব, আরে বিজনেসের প্রতি শুরুই করে না বিজনেস। অনেকের শখ আমি একটা বাড়ি করব, আরে বাড়ির পেছনে ওয়ার্কই করে না যে আমি, আমাকে কী কী দরকার, আমার বাড়ি তৈরি করতে একটা প্ল্যানিং লাগবে, আমি কোথায় যাব, আমার আমি কোন পজিশনে নিজেকে দেখতে চাই, সে পেছনে একটা টার্গেট ফিক্সড করতে হবে। তো এর পেছনে কতগুলো শর্ট গোল রাখতে হবে, তারপর শর্ট গোলগুলোকে সব জুড়ে দিয়ে একটা লং টাইম গোল হবে যে আমি এর জন্য কি। সময়সীমা খুবই ইম্পর্টেন্ট যে কত বছরের মধ্যে আমি সেই জিনিসটাকে অ্যাচিভ করতে চাই। তোমার ক্ষমতা অনুযায়ী তুমি সেই টার্গেটটাকে তোমাকে ফিক্সড করতে হবে, এবং টার্গেটটা ফিক্সড করে তোমাকে ওয়ার্ক করতে হবে। ধরো তুমি সরকারি চাকরি করতে চাও, সেক্ষেত্রে তুমি এখন 12 পাস করে গেছো, তুমি ভাবছো আমি পাশে কভার করবো, পাশে পড়াশোনা করবো। তার সাথে সাথে কী হচ্ছে, এ আমি মানে সরকারি চাকরির জন্য প্রিপারেশান নেব। তো এখানে তোমাকে একটা টার্গেট রাখতে হবে, এই এই বই, এই এই সাবজেক্টগুলো যে যে পরীক্ষার জন্য নিয়েছো এই সাবজেক্টগুলোকে কভার আপ করতে হবে। এগুলো হচ্ছে তোমার শর্ট টাইম গোল, এবং ফিক্সড গিয়ে আমি ফাইনাল মানে এত সময়ের মধ্যে আমি পুরো সব সিলেবাসকে কভার করে এক্সামে বসবো এবং এক্সাম ক্র্যাক করবো, এটা হচ্ছে তোমার লং টাইম গোল। তারপরে তুমি যদি ধরো একটা বাড়ি তৈরি করতে চাও, সেক্ষেত্রে তোমার অ্যামাউন্ট বুঝে এই বাড়িটার কত অ্যামাউন্ট রয়েছে এবং কত বছরের এর তোমার অ্যাকচুয়ালি কত বছরের মধ্যে সেই ড্রিমটাকে তুমি পুরো করতে চাও এবং কত টাকা লাগবে সেটার জন্য, সেটাকে ডিভাইড করে প্রত্যেক মাসে আমার কত টাকা করে ইনকাম করতে হবে সেইটাকে মাথার মধ্যে রেখে তোমাকে এগিয়ে যেতে হবে। শুধুমাত্র এখানে দুটো তিনটে এক্সাম্পল দিলাম, তোমার যে গোলই হোক না কেন সেই অনুযায়ী তোমাকে কী হচ্ছে শর্ট টাইম এবং লং টাইম গোল কিন্তু তোমাকে ফিক্সড করতে হবে। তারপরে যদি তুমি কার্যটা করো, অবশ্যই তোমার মাথার মধ্যে তোমার গোল রয়েছে, এ তুমি কীভাবে করবে তোমার রাস্তা কিন্তু তোমার বেরিয়ে যাবে, কিন্তু সবার প্রথমে আমাদের গোল ফিক্সড করতে হবে। এই কারণে আমি তোমাদের প্রত্যেককে বলবো একটা ডায়েরি বা একটা খাতার মধ্যে তোমাদের গোলগুলোকে লেখো। তোমার ফর এক্সাম্পল তোমাদের গোল হতেই পারে যে আমরা একটা ল্যাপটপ নেব, ফর এক্সাম্পল আমার একটা গোল হতেই পারে আমি একটা বাড়ি ক্রিয়েট করব, মানে নিজের একটা বাড়ি করব, এই হতেই পারে আমি এক্সাম ক্র্যাক করব। তাই জন্য এইখানে তোমাদের যে গোল আছে লং টাইম গোল সেটাকে লেখো, তারপরে তোমরা শর্ট টাইম গোল লেখো। শর্ট টাইম গোল মানে ধরো তোমাদের মাসে আমাদের এই জিনিসগুলোকে করতে হবে। যদি কোনো মাসে দেখা গেল তোমার যে শর্ট টাইম গোল আছে সেই শর্ট টাইম গোল পুরো না হয় বা তুমি সেই শর্ট টাইম গোল কমপ্লিট না করতে পারো, সেক্ষেত্রে তোমার মাথায় থাকবে যে আমি এই এই মাসে এই গোলটা পুরোপুরি শর্ট করতে পারি না, আমার পরের মাসে ডবল খাটনি করতে হবে, আমাকে সেই গোলটা আগে যেটা হয়নি সেটাকেও পূরণ করতে হবে এবং নেক্সট যে মাসের যে গোলটা সেটাও পূরণ করতে হবে। তাই জন্য তোমার কিন্তু একটা তুমি একটা অ্যানালাইজ করতে পারবে নিজের লাইফেকে, তোমার তুমি লাইফে বেটার হচ্ছো কি হচ্ছ না, এটা কিন্তু আমরা অনেকেই অ্যানালাইজ করি না। সেই কারণে তোমাদের প্রত্যেককে বলবো খাতায় তোমরা লং টাইম গোল লেখো, প্রত্যেকের ড্রিম রয়েছে সেটা লং টাইম গোলে রাখো। তো এত কিছু বলার মধ্যে দিয়ে তোমাদের গোল সেট করানোই আমার উদ্দেশ্য ছিল, যাতে তোমরা কিছু করতে পারো সেটাই আমি চাই। তোমরা যখন বলো যে আমি এই যে জিনিসটা আমি করে ফেলেছি, তোমরা আমাকে ইনস্টাগ্রামে লেখো, সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে যে তুমি একটা হেল্প করেছিলে সেই কারণে আজকে এই জিনিসটা আমি করতে পেরেছি, আমার সত্যি কথা শুনে খুব ভালো লাগে। সেই কারণে আমি প্রত্যেকের চাই তোমরা আমার সঙ্গে যারা যুক্ত রয়েছে প্রত্যেকে লাইফে কিছু করো, এবং আমি যতটা জানি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি, বা আমি যেটা করি এ আমার যে আমি যেটা ইমপ্লিমেন্ট করি লাইফে আমার কাজে এসে সেটাকে তোমাদের বলার চেষ্টা করি। আর আমি এই ভিডিওর থ্রুতে তোমাদের কী রিলেট করতে চাইলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, আর ভিডিওটি অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। আর ভিডিওটি কেমন লেগেছে বা এ বিষয়ে তোমাদের শর্ট গোল বা লং গোল কী রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখো অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।